নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি বাঙালিয়ানার নবরত্ন রেসিপি। এটি খেতে দুর্দর্শ। চলুন আজকে রেসিপিটি শুরু করি। আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 9 রকমের সবজি, 2 মিডিয়াম সাইজের আলু, 1 মিডিয়াম সাইজের পেঁপে, 8 পিস সজনে ডাঁটা, 4 পটল, 2 গাজর, 2 ঝিঙে, 2 ছোট সাইজের বেগুন, 10-12 বরবটি, 3 উচ্ছে আর 7-8 বড়ি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো তেল। যেহেতু আমার সবজিটা অনেকটাই বেশি, ওই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। প্রথমে বড়িটা ভেজে তুলে রাখি, আলুটা ভাজবো। আমি আলুটা ছেড়ে দিই। এই সবজিটা একবারে সব ভাজলে হবে না, প্রত্যেকটা সবজি একটা করে ভাজতে হবে আলাদা আলাদা করে। এইবার বেগুনটা দিয়ে দিলাম, এইভাবে করে প্রত্যেকটা সবজি আমি ভেজে নেব। এবারে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, 5 ফোড়ন আর আদুনি ফোড়নে দিয়ে দেবো। এবার ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলো দিতে থাকবো। এতে আছে কাজু, পোস্ত আর চালমগজ বাটা। এখানে বড় চামচে 4 চামচ কাজু, পোস্ত, চালমগজ বাটা আছে। এরপর আমি দিয়ে দেবো আদা বাটা, বড় চামচের 1 চামচ আদা বাটা। এরপর আমি দিয়ে দেবো 7 মতো নুন। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষাবো, তারপর সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা নাহলে পুড়ে যাবে। এবার আমি ভালো করে মশলাটা কষানোর পর সবজিগুলো সব দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পর আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো, সবজিটা দিয়ে একটু কষিয়ে নেবো। তারপরে আমি দিয়ে দেবো 4 কাপের 1 কাপ দুধ। দেওয়ার পরে আমি সবজিগুলো আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি সর্ষে আর রাঁধুনি বাটা। এটা আমি কড়াইয়ে, শুকনো কড়াইয়ে তেলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটা দেওয়ার পর আমি ভালো করে এবার নাড়াচাড়া করে এটাকে একটু ফুটতে দেব। এবার দিয়ে দেবো আমরা 500 গ্রাম জল, কারণ সবজিটা একটু বেশি সময় লাগবে একটু ফুটতে। দিয়ে দেবো 7 মতো মিষ্টি। অবশেষে এবার দিয়ে দেবো টেবিল চামচের 1 চামচ। এবার আমাদের নবরত্ন একদম রেডি। এটি গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। এই রকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো, আপনাদের যদি আরও কোনো রেসিপি জানার ইচ্ছে থাকে আমাদের অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।